হ্যাঁ, হকারই ওর জীবন সংগ্রামের হাতিয়ার। হাওড়া ডিভিশনের মেইন সেকশনে পেয়ে যাবেন ওকে, অভিজিৎ মুখার্জিকে। বাংলার অ্যাথলেটিক্সের পরিচিত মুখ, রাজ্য মিটে দুটো ব্রোঞ্জ জয়ী অ্যাথলেট অভিজিৎ। 10 কিলোমিটার হাঁটাই তার ইভেন্ট, কিন্তু জীবন পথে হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত, অবসন্ন। এভাবেই পেরিয়ে গেলেন জীবনের 40টা বছর। কি আর করবেন, বালি জুট মেলে অল্প মাইনের অস্থায়ী একটা কাজ, তা দিয়ে কি সংসারের জোয়ালটা টানা যায়? তাই হকারি বাঁচার লড়াই। খেলার ফাঁকে হকারি করেও আমি প্রত্যেকদিন 10 কিলোমিটার করে প্র্যাকটিস করে যাই, এখনও প্র্যাকটিস করছি। কিন্তু আমার যা অর্থ অভাবের জন্য আমি ন্যাশনাল মিটে যাবো কেরালায়, অর্থবল দরকার, সেই অর্থবল আমার নেই। সেই কারণে সব ক্লাব, সংগঠন, স্বেচ্ছাসেবী আর সবার কাছে আমি অনুরোধ জানিয়েছি। সরকার থেকে আমি চেয়েছিলাম একটাই কথা, আমি এতদিন ধরে আমি ইয়ে করে বসেছি, আমি আজ পর্যন্ত কোনো সরকার থেকে কোনো কাজ বলে কিছু পাইনি, কাজ পাঁচ কিছু পাইনি। এতেও যে ফুডের দরকার, সেরকম ফুড আমি খেতে পাচ্ছি না। আমি চাইছি আমার স্বামীর পিছনে কেউ দাঁড়াক, আমার স্বামী এইভাবে চালাচ্ছে সকালে করে, আমি চাই সবাই একটু ওর পিছনে থাকুক, করুক, আমি এটাই চাইছি। আমার স্বামী খুব কষ্ট করছে, এই জন্য হাঁটা চালার দিকে সকালে করে চালাচ্ছি আমরা সংসার। আমরা চাই আমার স্বামীর পিছনে কেউ থাকুক, করুক, আমার এইটুকুনি। আমি সবকিছুর মধ্যেই নিয়ম করে রোজ 10 কিলোমিটার হাঁটা অনুশীলন, ওটা যে ছাড়তে পারেননি কোন্নগরের অভিজিৎ। কেরলে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স মিট, সেখানে ডাক পেয়েছেন, হন্যে হয়ে ঘুরে বেরিয়েছেন কিছু আর্থিক সাহায্যের জন্য, যাতে কেরলে যাওয়া সম্ভব হয়। শেষ পর্যন্ত এগিয়ে এসেছেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, তিনি অভিজিতের হাতে তুলে দিলেন প্রয়োজনীয় অর্থ। হবে, তুমি ভালো করে ওখানে পড়ে এসো, তারপর আমার সঙ্গে দেখ। ও তো আমাদের প্রায় আসে, কিন্তু প্রশ্ন হলো, এ তো আপাত সমাধান, স্থায়ী সমাধান কিভাবে হবে? সংসার ও অ্যাথলেটিক্স যাতে চালিয়ে যেতে পারেন, যাতে সারাদিন ট্রেনে হকারি করতে না হয়, তার জন্য রাজ্য সরকারের দিকে তাকিয়ে আছেন অভিজিৎ। সুরাহা কি হবে না? লড়াকু এক অ্যাথলেটের মুখে হাসি কি ফুটবে না? স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।